হাই ফ্রেন্ড, আমি শাইনি। হাজি তোমাদের ফেভারিট চ্যানেল কিউ ডিভাইস রুম। WBP ইন্টারভিউয়ের বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি তোমাদের কাছ থেকে। বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন প্রশ্ন করছে যে আমি কি আমার যে ইন্টারভিউ টেবিলে আমি কি আমার যে গ্র্যাজুয়েশন সেটা শো করাতে পারবো। আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন মাধ্যমিক দিয়ে শো করেছিলাম এবং এখন আমি চাই গ্র্যাজুয়েশনটা শো করাতে, সেটা কি পারবো? ইন্টারভিউতে ন্যূনতম কত নম্বর দেওয়া হয়ে থাকে? সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য এবার রিজার্ভেশন যে 10% ছিল সেটা কি হবে? তো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির কিউটি বাই সোনো চ্যানেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে অল আইকনটি অন করে দাও। দেখো, প্রথম তোমাদের যে প্রশ্ন সেটা হলো, আমি ফর্ম ফিল আপ করেছি মাধ্যমিক পাশে, কিন্তু আমি কি ইন্টারভিউতে আমার গ্র্যাজুয়েশনটা দেখাতে পারবো? দেখো, এই প্রশ্নের উত্তর হলো তোমার যে লেভেল বা তোমার যে স্টাডির যে লেভেল অর্থাৎ গ্র্যাজুয়েশন তুমি অবশ্যই দেখাতে পারবে। কেন পারবে না? 100% পারবে। তবে তোমাদের যেটা মাথায় রাখতে হবে এক্ষেত্রে, তুমি যদি গ্র্যাজুয়েশন শো করাও সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ার তোমাকে গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই হিসেবে প্রিপেয়ার্ড হতে হবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তুমি যদি বলো না আমি মাধ্যমিক পাস করছি তারপর স্টাডি করা হয়নি বা উচ্চ মাধ্যমিক পাস করেছি, সেক্ষেত্রে কিন্তু তোমার লেভেলটা ইন্টারভিউয়ের যে কোশ্চেনের লেভেল সেটা কিন্তু ওই গ্র্যাজুয়েশন লেভেলের থেকে কম হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারবে। তাই আমার মনে হয় যে তুমি যদি সব থেকে ভালো হয় ইন্টারভিউ টেবিলে গ্র্যাজুয়েশন না দেখালেও কোনো অসুবিধা হয় না। সো তোমরা যদি দেখাতে না চাও তো খুবই ভালো, আর যদি দেখাতে চাও তাহলে তোমরা দেখাতে পারো। তবে একটা কথা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু প্রিপারেশান নিতেই হবে গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে। এবং তুমি যদি কোনো কিছুতে অনার্স করে থাকে তাহলে তো আরও একটা প্লাস পয়েন্ট দিয়ে তোমার কিন্তু অনার্সের সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করার সুযোগ পেয়ে যাবে ইন্টারভিউয়াররা। সো যা করবে ভেবে চিন্তে করবে। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। আমার সর্বোচ্চ যোগ্যতা গ্র্যাজুয়েশন, আমি ইন্টারভিউ টেবিলে গ্র্যাজুয়েশন দেখালে সেক্ষেত্রে কি আমি বেশি সুযোগ পাবো? মানে এই ক্যান্ডিডেটটাও এরকমই প্রশ্ন করতে চেয়েছে যে আমি যখন ফর্ম ফিল আপ করেছি মাধ্যমিক পাশে, কিন্তু আমার যে সর্বোচ্চ যে যোগ্যতা সেটা গ্র্যাজুয়েশন বা আমি মনে করো ইংরেজিতে অনার্স, ঠিক আছে? তো আমি কি এখন ইন্টারভিউ তো টেবিলে যদি গ্র্যাজুয়েশনটা শো করাই তাহলে কি আমি বেশি সুযোগ পাবো? দেখো বন্ধুরা, যেহেতু তোমার এই যে জবটা সেটা 10th লেভেলের, তাই আমার মনে হয় না যে তুমি গ্র্যাজুয়েশন শো করিয়ে তোমার সুযোগটা বেশি হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছুটা প্রায়োরিটি তো পাবেই। তবে সেই প্রায়োরিটি যখন পাচ্ছ তখন কিন্তু তোমার সাথে সেটাও মাথায় রাখতে হবে যে তোমার যে সাবজেক্টে অনার্স ছিল বা তুমি যাতে গ্র্যাজুয়েশন করেছো সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়াররা প্রশ্ন ছুটবেই, আর তোমাকে কিন্তু সেই ইন্টারভিউয়ারের সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে হবে। তো তুমি যদি মাধ্যমিক লেভেলের হয়ে থাকো বা তুমি যদি মাধ্যমিক লেভেলের পর যদি কিছু না শো করো, ইন্টারভিউয়াররা কিন্তু কোনোভাবেই অসন্তুষ্ট হবে না। কারণ তাদের যে কোয়ালিফিকেশান এই পদের জন্য যে কোয়ালিফিকেশান সেটা অনলি 10th পাস। সো যেহেতু 10th পাস, তাই আমার মনে হয় গ্র্যাজুয়েশন শো করিয়ে এক্সট্রাভাবে নিজের বিপদ নিজের ডেকে না কোনো প্রশ্নই ওঠে না। এবার আমি যে প্রশ্নটার উত্তর দেবো সেটা হলো, আমি একজন সিভিক ভলেন্টিয়ার, আমার যে 10% রিজার্ভেশনের কথা আছে আমি নর্মালি ফর্ম ফিল আপ করেছি, আমি কি সেটা এখন পাবো? ভেরি গুড কোয়েশ্চেন। তোমরা জানো যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% তোমার রিজার্ভেশন রয়েছে এবছর যে পরীক্ষায়। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিতে চাই যে তোমরা যদি প্রথম অবস্থায় ফর্ম ফিল আপটা না করে থাকো, তোমার যে ভলে আমি 10% রিজার্ভেশনের যে সিভিক ভলেন্টিয়ার সেই ফর্মটা যদি না ফিল আপ করে থাকো, নর্মালি যদি ফিল আপ করে তাহলেও থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে রিজার্ভেশন সেটা পাচ্ছ না, সেটা পাবে না। তবে হ্যাঁ, ইন্টারভিউ টেবিলে তুমি যদি কিছু শো করো সেক্ষেত্রে কিন্তু কিছুটা সার পাবে, বাট 10% রিজার্ভেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা পাচ্ছ না বা পাওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তোমাদের কিন্তু প্রথম অবস্থাতেই নোটিফিকেশনে বলা হয়েছিল এই কথাগুলো, যে প্রথম থেকে ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করতে। তাই তোমরা যদি নর্মালি করে থাকো তাহলে কিন্তু 10% রিজার্ভেশনটা পাচ্ছ না, তবে কিছুটা ছাড় কিন্তু ইন্টারভিউ টেবিলে তোমরা পাবে। এরপর তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, ইন্টারভিউতে সর্বনিম্ন নম্বর কত দেয়? এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি একটু ভালোভাবে দিই। দেখো, আমরা কি জানি আমাদের যে WBP বোর্ড রয়েছে সেখানে 15 নম্বর ইন্টারভিউয়ের জন্য রয়েছে, 15 নম্বর। এবার তুমি ইন্টারভিউতে কত পাবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে তোমার কোয়ালিটির উপর। তুমি যদি সঠিকভাবে উত্তর দাও তাহলে তুমি কিন্তু 13 থেকে 14 এটাও কিন্তু পেয়ে যেতে পারো, 13 থেকে 14 মানে হাইলি 13 পর্যন্ত কিন্তু পেতে পারো, ঠিক আছে? তো এবার তুমি যদি কোনো প্রশ্নটি সঠিকভাবে উত্তর না দিতে পারো তাহলে ইন্টারভিউয়ার কিন্তু তোমাকে ওই 3 থেকে 5-এর ভিতরেই দিতে বাধ্য হবে, এর উপরে কিন্তু কোনোভাবেই দিতে পারে না একজন ইন্টারভিউয়ার।
কারণ ইন্টারভিউ টেবিলটা এমন একটা জায়গা যেখানে কিন্তু একটা স্টুডেন্টের নার্ভাসনেস, একটা স্টুডেন্টের যে মনোবল বা একটা স্টুডেন্ট কীভাবে এগিয়ে যেতে পারে সামনের দিনে, সমস্ত কিছু প্রমাণ করে কিন্তু ইন্টারভিউ টেবিল। তাই আমার মনে হয় যে ইন্টারভিউ, আমার মনে হয় ঠিক বলবো না, ইন্টারভিউ টেবিলে যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, তোমার যেমন ভালো নাম্বার পাওয়ার একটা বিরাট প্রবল সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু নাম্বারটা কমবে, এবং সেটা কিন্তু 2 থেকে 3 বা 3 থেকে 5 এরকমই একটা নাম্বার কিন্তু তুমি পাবে। গত বছর একটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, গত বছর একটা ক্যান্ডিডেট ছিল নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, তো সে তোমার যে তোমার যে ফাইনাল তোমার রিটেন এক্সাম গেছিলো, তো সে জেনারেলে ক্যান্ডিডেট হয়েছিল, এবং সে রিটেন এক্সামে কিন্তু তার যা মানে মার্কস তারা ছিল সেটা প্রায় 41। তোমরা জানো যে গত বছর কাট অফ গেছে 47 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তো এই যে ছ নম্বর কিন্তু সে ক্যারি করতে পারেনি ইন্টারভিউতে, কারণ সে কিন্তু উত্তরই ঠিকঠাক দিতে পারেনি। তাই আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রিপারেশন নাও। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হতে শুরু করেছে ইন্টারভিউতে, গত বছর যারা ইন্টারভিউ দিয়েছে, যারা চাকরি করছে আজকে, তাদের কী ধরনের প্রশ্ন করেছিল, তারা কী ধরনের উত্তর দিয়েছিল, সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড হতে শুরু করেছে। তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ এই লকডাউন উঠলেই কিন্তু তোমাদের কিন্তু যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো ওকে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে।